টেট পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে চাঞ্চল্যকর অভিযোগ পরীক্ষার্থীর, ভুল রয়েছে প্রশ্নপত্রে। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জি। শোভন, কি হয়েছে জানাও? দেখো, একদমই তাই, কিন্তু মানে অ্যাকচুয়ালি বলা যেতেই পারে যে টেট পরীক্ষার প্রশ্নপত্রে গলত এমনটা অভিযোগ করেছেন এক পরীক্ষার্থী। বহরমপুর থেকে পরীক্ষা দিতে এসেছিলেন রাজীব গান্ধী গুরুবদ্ধ উচ্চ বিদ্যালয়ে, টেট পরীক্ষা দিতে আসেন বহরমপুর থেকে আরো সুজিৎ দে। তিনি পরীক্ষা হল থেকে বেরিয়ে অভিযোগ করেছেন যে প্রশ্নপত্রে গলত রয়েছে, যে ওএমআর সিট ছিল সে ওএমআর সিটে 4D সিরিজের যে 104 নম্বর প্রশ্ন ছিল, ম্যাথামেটিক্স এর অঙ্কের প্রশ্ন ছিল, সেই প্রশ্নে কিন্তু যে অপশন গুলো দেওয়া ছিল সেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, আমার ছবিতেও দেখাচ্ছি যে এ এবং সিসি এবং কোন প্রশ্নের উত্তর তারা সঠিক এবং কোন প্রশ্নটা মানে ভুল নির্ভুল সেটা কিন্তু দেওয়ার জন্য একটা অবশ্যই কিন্তু যারা পরীক্ষার্থী ছিল তাদের কিন্তু মধ্যে একটা গলত ধরা পড়েছে যে কোন উত্তরটা সঠিক হবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলে দিয়েছেন পরীক্ষার্থীরা। হল থেকে বেরিয়ে কিন্তু এমনটা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। এই দীর্ঘ টেট দুর্নীতি নিয়ে এখন উত্তাল যখন রাজ্য রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের সকলের মধ্যে একটা প্রশ্ন ছিল যে কতটা নির্ভুল হতে পারে এই টেট পরীক্ষা এবং কতটা আটোসাটো নিরাপত্তা অবস্থা থাকবে, সবটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল সাধারণ মানুষ। কিন্তু আজকে কিন্তু মানে সেফ পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে নির্ভুল অবশ্যই টেট পরীক্ষা হলো না, প্রশ্নপত্র কিন্তু গলত দেখা গেল এবং এমনটা অভিযোগ করেছেন। আর যে যিনি অভিযোগ করেছেন তিনিও জানিয়েছেন যদি এই প্রশ্নের প্রশ্নপত্রের সঠিক কোনটা সেটা যদি পর্ষদ এখন মধ্যে ঠিক না করে তাহলে এই প্রশ্নের জন্যই কিন্তু ভবিষ্যতে আইনের পথে তারা যাবে এবং আইনের পথে হাঁটবে। তবে আরো একবার প্রশ্ন তুলে দিল যে টেট পরীক্ষার স্বচ্ছতা নিয়ে। অনেক ধন্যবাদ শোভন, আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি শোভন ব্যানার্জি। এবার ঠিক কি অভিযোগটা করা হয়েছে সেটা শুনিনি, চলুন। অভিযোগ বলতে এত কড়া সরা আটোসাটো যে পদ্ধতি নেওয়া হয়েছিল পরীক্ষা পদ্ধতি, তবুও একটা ভুল ধরা পড়ল আমাদের কোশ্চেনের ক্ষেত্রে। 4D যে সিরিজ, সেই সিরিজের 104 নম্বর কোশ্চেন, সে 104 নম্বর কোশ্চেনের যে চারটে অপশন দেওয়া হয়েছে সে অপশনগুলো সিমিলার, এ এ সি সি, এবং যে অ্যান্সারগুলো রয়েছে 7722, এবং সেখানে আমরা সংশয়ে পড়েছি যে কোন অপশনটা করলে ঠিক হবে, আমরা যে কোনো একটা করে দিয়েছি, সেটা পর্ষদ দেখবে যে কি করবে তারা। তবে পদ্ধতি ক্ষেত্রে যেন একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল যে এত আটোসাটো পদ্ধতির মধ্যেও একটু যেন ত্রুটি আমরা দেখতে পেলাম। প্রশ্নটা তো ভুল, 2014-2017 এই দুটো টেট পরীক্ষাতে কিন্তু দুর্নীতি ধরা পড়ে। সবটাই 2014-17 নিয়োগটা তো পুরো কোর্ট মারফত চলছে, মানে কোর্টে কেস চলছে, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে যায় না। তবে যেভাবে এই পদ্ধতিটাই নেট সেট যে পদ্ধতিতে পরীক্ষাগুলো হয়, মানে আমরা বেল্টও নিয়ে যেতে পারিনি পরীক্ষাকক্ষে, যে আটোসাটো পদ্ধতি দেখে একটু যেন আশার আলো দেখা যাচ্ছে, এখন সময় বলবে। প্রশ্ন ভুল, এখানে যদি নাম্বার না দেওয়া হয় তাহলে পুনরায় এটা কোর্ট কেসে যাবে, আবার আবারও আইনের ব্যবস্থা, আইনে গড়াই পড়বে যদি এটা পর্ষদ না ভাবে এই প্রশ্নটা নিয়ে। কী নাম আপনার? আমার নাম শুভজিৎ সাহা। কোথা থেকে আসছেন? আমি বহরমপুর।